মন্দিরের অবস্থাও ভগ্ন প্রায়, কোনো সরকারি অর্থানুকূল্য পাওয়া যায় না, নেই কোনো সাহায্য, কার্যত ভিক্ষাবৃত্তি করেই চলে এই মন্দির। আমি আঁচল পেতে ভিক্ষা করি, আর তাতে করেই আমার সব কিছু পার হয়। রথ কেন, রথ হয়, দুর্গা পূজা হয়, ছিন্নমস্তার পূজা হয়, শিবরাত্রি হয়, নীলের পূজা হয়, জন্মাষ্টমী হয়, রাধা অষ্টমী হয়, কেঁদুলি মেলা হয়, চব্বিশ পহর কীর্তন হয়, এত কিছু আমার এই আঁচল। না, আমি কিছু পাইনি। আমি প্রথম বছর এক বছর 5,000 টাকা পেয়েছিলাম, তারপরের থেকে আমি আর অন্য তো রথ যাদের হয় তাদের 25,000 টাকা করে দেওয়া হয়, আমাকে দেয়নি। তাহলে তো খুব কষ্টের মধ্যে চালাতে হয়। খুব কষ্ট, খুব কষ্ট। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 25 টাকা ভিক্ষা করে মেলাগুলো চালাই। আসানসোল থেকে তারক চট্টোপাধ্যায়, ইটিভি ভারত।